আলুর কলস্টরে সরকারের লোক যায় 30 টাকা রেট দিছে এখন খুচরা আরো দেয় 30 টাকা রেট দিছে এখন খুচরা যারা এক পোয়া দিশায় বসে তাদেরকে 30 টাকা রেট দিছে তাহলে ওখান থেকে স্টোর থেকে 30 টাকা আলু কিনলে আমাদের আরো দেশে 36 টাকা পড়ে আবার আমাদের কাছ থেকে 36 টাকা কিনা খুচরা দোকানদারে দেখা যায় 38 টাকা পড়ে তাহলে 38 টাকা কিনে না যা গরিব আছে নাকি 40 টাকা বেশি চালান বসে কিন্তু সবাইকে 30 টাকা হিসাব বলে তাহলে কিভাবে আমরা আলু বিক্রি করব আমরা ওই দামে কিনতে পারি না বেচতে পারি না যার কারণে আমাদের বাজার অভাব আমরা যা কোনো জায়গায় আলু কিনতে পারতেছি না হিমাগার আলুরা আমাদের আলু বেছে না তারা মুনাফা বেশি করার জন্য দাম বেশি বেচবে এখন বর্তমান 35 টাকা বর্তমান হিমাগারে দাম যাচ্ছে আমরা এখানে খরচ দিয়ে 40 টাকা প্রায় পড়ে যায় এরকম ভাবে আমাদের তো বিক্রি করা যাইতেছে না আমগ্রহণ ব্যবস্থা করে দেন ম্যাজিস্ট্রেট আমাদের জোরে মারা করে বসা ম্যাজিস্ট্রেট গেছিলাম আমাদের আলু বেচতে না করে দিছিল এজন্য এখানে 4 দিন ধরে শহরে আলু পাওয়া যাচ্ছে না বর্তমান যে আলুর অবস্থা এটার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে হিমাগারে যে আলুগুলো আছে আমাদের ক্লোস্টোর যাকে বলি সেখানে পর্যাপ্ত পরিমাণের আলু আছে সেখানে দামটা না কমার কারণে আসলে আমরা আড়ত দ্বারা যারা আছি তারা নিরুপায় বা যারা আলুর ব্যবসা করে তারা খুব নিরুপায় ওখান থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে এই কারণেই আমাদের সিরাজগঞ্জে বেশি দামে বিক্রি করা হচ্ছে যদি মাননীয় বাণিজ্য মন্ত্রী যে যিনি আছেন ওনার কাছে একটা অনুরোধ করি যে উনি যদি আড়তদারদের না প্রেশারকিট করে ব্যাপারীদের প্রেশারকিট না করে যদি ক্লোজ স্টোর বা হিমাগারে যায় যদি একটু খোঁজ খবর নেয় ওখানে রেটটা কমায় দিলে ইনশাল্লাহ আমরা কম দামে আলু বেচতে পারবো আর এবার হলো যদি 20 টাকা কেজিও যদি হিমাগারে আলু বিক্রি করে তাও এবার ব্যাপারীদের লস হবে না